গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করব প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু আপনি থাম্বনেল এবং টাইটেল দিয়ে কিন্তু বুঝে গেছেন যে আজকের ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ যারা যারা আমার ভিউয়ার্স রয়েছেন তারা কিন্তু অনেকে বেশিরভাগই কিন্তু এই যে তিন পার্টি মুন নামে একটি অ্যাপ্লিকেশন শেয়ার করেছিলাম, আইমিন প্রায় 5 থেকে 6 মাস, মেবি আরও বেশি হবে। তো ওইখান থেকে কিন্তু আপনারা অনেকে কিন্তু এখানে জয়েন হয়েছেন, অনেকে অনেক ধরনের ইনকাম করছেন। আমি যেখানে ইনভাইট অপশনে ক্লিক করি তাহলে আমি এখান থেকে আমি আপনার প্রুফ দেখাতে পারি যে দেখেন এখান থেকে অলরেডি দেখেন আমার এখান থেকে মেম্বার কত অ্যাড হয়েছে। ঠিক আছে, এখান থেকে দেখেন আমি 19,800 খালি আমি এখান থেকে মেম্বার এখানে ইনভাইট রিওয়ার্ডই পাইছি। ঠিক আছে, 19,800 প্রতিটা রেফারের জন্য কিন্তু মাত্র 10 টাকা করে দিচ্ছে। ঠিক আছে, প্রতিটা রেফারের জন্য মাত্র 10 টাকা করে দিচ্ছে, প্রায় এখানে 2,000 মেম্বার মতন এখান থেকে কিন্তু আমি কিন্তু এখান থেকে কিন্তু আপনারা জয়েন হয়েছেন। ঠিক আছে, 2,000 মেম্বার কিন্তু আপনারা এই তিন পার্টিতে আমার রেফার শুধুমাত্র আমার রেফারে জয়েন হয়েছেন। ঠিক আছে, তো আজকের বিষয়টা মূলত এখান থেকে আমরা যেখানে কাজ করতেছি অনেকে কিন্তু এখানে এখনও কাজ করতেছেন, কিন্তু এখানে একটি প্রবলেম আছে, দুটা প্রবলেম আছে। দুটা প্রবলেমটা কি যে এখান থেকে আপনারা যখন কিনা উইডিও দেন তো উইডিওটা কিন্তু আপনারা আসে না। তো কী কারণে উইডিওটা আসে না, বা এখান থেকে যখন কিনা আপনারা এখান থেকে অ্যাড্রেস এখানে অ্যাড ক্যাশ করেন তখন কিন্তু আপনাদের পেমেন্টটা কিন্তু অ্যাড হয় না। সো কীভাবে হয় না, কী কারণে হয় না, কী করলে আপনারা এখানে তাদের সাথে কাস্টমার সার্ভিসে অনেকে কথা বলার চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না। সো আজকে আমি আপনাদের ডিটেলসে দেখা দেবো কীভাবে আসলে এখান থেকে কাস্টমার সার্ভিসে কথা বলবেন, কীভাবে এখানে আপনার সকল ধরনের সমস্যা আপনি কাস্টমার সার্ভিসের সাথে কথা বলে এখানে আপনি সমাধান নিজে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, সো কীভাবে করবেন সেই পথ হচ্ছে আজকে দেখা দেবো। তো তার আগে আমি জাস্ট ডিটেল বলি। তো গাইস মূল ভিডিও শুরু করার আগে যে কথা না বললে, যারা ভাই এখনও আমাদের এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলে ভাই জয়েন হন নাই তারা অবশ্যই এখানে জয়েন থাকবেন, কারণ এখান থেকে সকল প্রকার আপডেট কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি, বিভিন্ন ধরনের অফারগুলো এখানে শেয়ার করে থাকি, যেখান থেকে আপনারা পেমেন্ট পান, ইনস্ট্যান্ট পেমেন্ট প্রুফগুলো কিন্তু আমরা এখানে কিন্তু শেয়ার করে থাকি। ঠিক আছে, দেখেন এখান থেকে অনেক ধরনের অফার থেকে আমরা কিন্তু পেমেন্ট আমাদের ইউজাররা আমাদের যে অ্যাডমিন আছে তারা কিন্তু এখান থেকে পেমেন্ট পাইতেছে প্রতিনিয়তই। দেখেন প্রতিনিয়ত যারা পেমেন্ট পাইতেছে সেগুলো প্রুফ কিন্তু এখানে শেয়ার করা হয় এবং এখান থেকে বিভিন্ন ধরনের অফারগুলো কিন্তু এখান থেকে শেয়ার করা হয়। ঠিক আছে, সো আপনি কেন মিস করবেন, যদি আপনি অনলাইন থেকে কাজ করতে চান তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এখান থেকে জয়েন থাকবেন। ঠিক আছে, আর হ্যাঁ আরেকটা কথা গাইস, যারা তারা এখনও ভাই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই এখান থেকে ইউটিউব চ্যানেলটা সাপোর্ট রাখবেন। আর এই ভিডিওর মতন দেখেন এখানে 23,000 ভিউজ দিচ্ছে, যে ভিডিও থেকে আর কি 2,000 মতন মেম্বার ইনভাইট হয়েছে আমার আর কি। সো যাই হোক, এখান থেকে আপনারা অবশ্যই এই ভিডিওর মতনই সেমভাবে এখানে একটা লাইক করে দেবেন এবং আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার অপশন ক্লিক করে আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন। ঠিক আছে, তো আপনার কাছে একটাই দাবি যেটা হচ্ছে ভাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। ঠিক আছে, তো মূলত এই ভিডিও থেকে কিন্তু আমি আপনাদের এই অফারটা শেয়ার করছিলাম। সো দেখেন এখানে কিন্তু 6 মাস আগে শেয়ার করছিলাম, সো এখান থেকে অনেকে কিন্তু জয়েন হয়েছেন। তো এখন মূল যে বিষয় আজকের ভিডিওটা সেটা হচ্ছে এখান থেকে ভাই আপনারা এখান থেকে উইডিও দেন। ঠিক আছে, উইডিও দিলে সেই উইডিওটা কিন্তু আমাদের পেমেন্ট দেয় না। আমি যদি এখান থেকে উইডিওতে ক্লিক করি তাহলে দেখবেন এখানে আমি অনেকবার কিন্তু উইডিও ক্যান্সেল করছি। ঠিক আছে, এখান থেকে ক্লিক করে দেখেন এখানে বর্তমানে কিন্তু আমার ব্যালেন্সে 787 টাকার মতন মেবি রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এখান থেকে তাদের কিছু রুলস আছে। ঠিক আছে, এই রুলসগুলো কিন্তু অনেকে পড়েন না, এগুলো রুলস না পড়ে কিন্তু এখান থেকে উইডিও দিয়ে দেন। ঠিক আছে, তো এখানে রুলসগুলো কী সেটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে রুলস হচ্ছে এখান থেকে দেখেন এই নিচে কিন্তু এখান থেকে তারা একটা রুল দিয়েছে, কারণ এটা শেষ হয়ে যাওয়ার পর আবার নতুন করে আসবে। এখানে দেখেন কী বলবে, দেখেন থ্যাঙ্ক বিকাশ অ্যান্ড নগদ উইথড্রল অ্যাকাউন্ট বিল্ডিং ফাউন্ডেশন হ্যাজ বিন ফিক্সড নাও, প্লিজ রিইনিশিয়েশন দ্য উইথড্রল। আচ্ছা, চলে গেছে আবার এটা উইথড্রল, তারপর আছে আফটার বিল্ডিং। সো এখানে কী বলতেছে যে এখান থেকে তাদের উইথড্রল নগদ এবং কি আসে কিন্তু ফিক্সড হয়ে গেছে। সো সেটার আগে কিন্তু আপনাকে অবশ্যই নাম্বারটা বাইন্ড করতে হবে। ঠিক আছে, মানে বাইন্ডিং বলতেছে আর কি, বাইন্ডিং করতে হবে, বাইন্ড না করলে এখান থেকে আপনি পেমেন্ট পাবেন না, দয়া করে এখানে বাইন্ডিং করার জন্য। ঠিক আছে, বাইন্ডিং করার জন্য এবং ফিক্সড পেমেন্টটা কী অনেকে যে ভুলটা করেন এখান থেকে এই যে এখানে ক্লিক করেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা পেমেন্টটা লেখেন। ঠিক আছে, তো এসব না করে আপনি যে কাজটা করবেন সিম্পলি এখানে তারা বলতে ফিক্সড বলতে কী বোঝাচ্ছে, ফিক্সড বলতে এখানে যা আছে। ঠিক আছে, এখানে ধরেন 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1,000 টাকা, তারপর রয়েছে 2,000 টাকা, 500 টাকা, তো এখানে যা আছে জাস্ট ওটাতে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি উইথড্রল দেবেন। ঠিক আছে, আদারওয়াইজ এখানে আপনি নিজে এখান থেকে কাস্টম করে এখান থেকে উইথড্রল দিয়েন না তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না, এটা কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, জাস্ট এবার পেন্ডিং বলে থাকবে। আর এখান থেকে কী বলছে নিজে এখানে নোট 7 ডেজ ইউ ক্যান ক্লিক উইথড্রল রেকর্ড আপনার রাইট কর্নার চেক ইউর উইথড্রল প্রসেস। ঠিক আছে, এখানে বলতেছে এখান থেকে 7 দিনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আপনার উইথড্রল দেখতে গেলে। এখান থেকে অবশ্যই এখান থেকে আপনার রাইট কর্নারে ক্লিক করে এখানে ক্রসে ক্লিক করার পর রাইট কর্নার রেখে রেকর্ডে ক্লিক করে আপনি এখানে রেকর্ডটা দেখতে পারবেন। ঠিক আছে, সো আমি অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু আমি এটা ভাঙে এবার দিয়েছিলাম কিন্তু হয় নাই। ঠিক আছে, তো আমি কিন্তু আবার এখান থেকে লাইভে এখন আপনার যে এখান থেকে উইথড্রল কিছুক্ষণ আগে আজকে দিয়েছি দেখি 2:13 বাদে কিন্তু আমি এখান থেকে উইথড্রল দিয়েছি। ঠিক আছে, তো আজকে কিন্তু আমি আবার এখান থেকে 1,000 টাকা লাইভে উইথড্রল দিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। ঠিক আছে, তো এখন বলতে পারেন ভাই আপনার এতে নিজের পেমেন্ট আসছে না তো আপনি কেন আসলে এখানে পেমেন্ট। সো এটাই মূল সমস্যা এখানে, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এই দুইটা উইথড্রল দিয়ে আবার ক্যান্সেল করে দিয়েছি, ক্যান্সেল করেছি যাতে আমি আপনার মধ্যে আবার দেখাইতে পারি যে আমি এখান থেকে আমি নিজে এখানে ক্যান্সেল দিয়েছি। ঠিক আছে,
তো এখন মূল বিষয় যেটা হচ্ছে, এখান থেকে ধরেন এখান থেকে তো অনেকে কাজ করতেছে, অনেক কিছু করতেছেন, তো এখন আপনার ব্যালেন্সটা অ্যাড হয় না কেন, বা এখান থেকে আপনার ব্যালেন্সটা অ্যাড হয় না কেন, বা এখান থেকে উইথড্রটা কেন তারা দেয় না, ঠিক আছে? তো সেটার জন্য তো অবশ্যই আপনাকে কাস্টমার সার্ভিসের কথা বলে তো হবে, তাই না? তো এখন অনেকে কিন্তু কাস্টমার সার্ভিসের সাথে কথা বলার জন্য কোনো কিছু পাইতেছেন আমাকে, কিন্তু আপনারা কিন্তু দাদা ভিডিও দেখাচ্ছেন তারা কিন্তু সবাই জানেন, মোটামুটি অনেক না হলেও মনে করেন আমি প্রতিদিন 2 থেকে 3টা কল, এমন দিন কল পাই না যে এই 3-4টি মুন নিয়ে আমি আসলে আপনাদের সাথে কথা বলি না। তো অনেকে আমার ফোন দিয়ে একটা কথা বলেন, ভাই আমি কালকে উইথড্র দিয়েছি, এখন পেমেন্ট আসে, ভাই আমি একটা উইথড্র দিয়েছি, এখন পেমেন্ট আসে নাই, ভাই আমি এখান থেকে পিকাশে অ্যাড করলাম, টাকা অ্যাড করলাম, টাকা এখন আমার অ্যাড হয় নাই, বা এটা করলাম ওইটা, মানে বিভিন্ন ধরনের সমস্যা আপনারা আমাকে বলেন। পর আমি বলে আমি তো আমাকে বলেন, ভাই আপনার সাথে কি কোনো এজেন্টের নাম্বার আছে কিনা, বা কোনো আপনার হেল্পের কোনো নাম্বার আছে কিনা, বা বিভিন্ন ধরনের ইস্যু এক কথায় দেখেন কাস্টমার সার্ভিসের সাথে কোনো কন্ট্যাক্ট করার মতন বা যোগাযোগ করার মতন কোনো ইনফরমেশন আছে কিনা, যেখান থেকে আপনারা তাদের সাথে কথা বলতে পারেন। সো এরকম কিন্তু আমাকে তারা আপনারা কিন্তু প্রতিনিধিত্বে বলেন, ঠিক আছে? সো আমি যাচ্ছি এখন আমরা নিজেই বলে যাচ্ছি তো এখানে কীভাবে কী তাদের সাথে অ্যাড হবেন সেটা বলার জন্য এখান থেকে দেখেন এই যে রাইট কর্নার দেখবেন এখান থেকে 3 লাইন রয়েছে, ঠিক আছে? 3 লাইনে ক্লিক করবেন। সো এটা কিন্তু অনেকে কিন্তু এখানে কিন্তু দেখেন আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না, ঠিক আছে? আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না, এখানে এটা বাসায় কিন্তু কোনো প্রকার কোনো আপনার মেসেজ অপশন ছিল না, ঠিক আছে? সো আপনারা কী করবেন এখান থেকে এই যে এখানে আছে এখান থেকে বলছেন এখানে একটু হেডফোন আকারে মাথা, তো এখানে 24 ঘন্টা লাগে আছে, এখানে এটা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি ফিডব্যাক, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার ফিডব্যাক আর এটা হচ্ছে তাদের ইমেল, ঠিক আছে? তো মূলত এখান থেকে আপনাকে কী করতে হবে, তাদের সাথে সরাসরি আপনি লাইভে চ্যাট করতে পারবেন না, এখান থেকে আপনাকে তাদেরকে ইমেল করতে হবে, ঠিক আছে? এখানে ইমেল করতে হবে এবং ইমেলটা কোন সময় করবেন সেটা কিন্তু তারা যেহেতু এখান থেকে 24 ঘন্টা যাচ্ছে এখানে উল্লেখ করে রাখছিল, কিন্তু এটা 24 ঘন্টা না, এটা এখানে কিন্তু যে এখানে উল্লেখ করা আছে দেখেন এখানে তারা টাইমটা কিন্তু সাবমিট করতে উল্লেখ করে রাখছে। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশনস প্লিজ কন্ট্যাক্ট কাস্টমার সার্ভিস কন্ট্যাক্ট টাইম এখান থেকে 10:00 AM টু 9 PM মানডে টু সানডে এক্সপায়ার্ড ন্যাশনাল হলিডে, ঠিক আছে? এখানে কী বলতেছে, এখানে বলতেছে যে আপনি যদি তাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে কন্ট্যাক্ট করার জন্য, এখান থেকে সকাল 10:00 থেকে রাত 9টা পর্যন্ত মানডে টু সানডে, মানে সোমবার থেকে শনিবার, রবিবার তাদের ন্যাশনাল হলিডে। আর আপনারা যেহেতু জানেন যে ইন্ডিয়ান হলিডে কিন্তু রবিবারে, ঠিক আছে? কারণ একটা কিন্তু এটা ইন্ডিয়ান, ঠিক আছে? এটা কিন্তু একটা ইন্ডিয়ান, আর যারা তারা ইন্ডিয়ান নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলছেন এক অ্যাপটাতে, তাদের কিন্তু এখান থেকে কিন্তু রুপি থাকবে, ঠিক আছে? আমাদের কিন্তু যেহেতু আমরা বাংলাদেশি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছি, তাদের কিন্তু আমাদের বাংলাদেশি টাকা এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে? মানে টাকা আমাদের ব্যালেন্সে অ্যাড হচ্ছে, ঢুকে যাচ্ছে, সব কিছু হইতেছে। কিন্তু আপনি যদি ইন্ডিয়া থেকে অ্যাকাউন্টটা খুলেন তাহলে দেখবেন ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে নাই, মেইন কথা হলো আপনি কিন্তু যে নাম্বার দিয়ে করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার এখান থেকে আপনার ব্যালেন্সটা শো করবে, ঠিক আছে? তো যাই হোক এখান থেকে আপনাকে কী ম্যাচ করতে হবে, সো এখান থেকে জাস্ট আপনি কী করবেন এখান থেকে যে এখান থেকে জাস্ট এটা আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে এটা কপি করে নেবেন, ঠিক আছে? জিমেলটা কপি করে নেবেন, ঠিক আছে? তো জিমেলটা কপি করার পর এখান থেকে আপনি জাস্ট কী করবেন ডিরেক্ট আপনার জিমেলে চলে আসবেন, জিমেলে চলে আসার পর এখানে 3 লাইন পাবেন, 3 লাইনে একটা ক্লিক করবেন, ঠিক আছে? 3 লাইনে ক্লিক করার পর আপনার জিমেলে এখান থেকে দেখবেন এই যে এখান থেকে দেখবেন সেন্ড অপশন রয়েছে, ঠিক আছে? সেন্ড অপশন ক্লিক করে দেবেন। সো তার আগে বলে রাখি আপনি ফার্স্টে কী করবেন, এখান থেকে আপনার 3 পার্টি দেওয়া আছে, ঠিক আছে? আপনাদের 3 পার্টি মুন্ডো রয়েছে, এখান থেকে সবার প্রথম আপনি এখানে অ্যাকাউন্টস ক্লিক করে দেখবেন যে আপনার এখান থেকে কোন জিমেলটা বাইন করা আছে, ঠিক আছে? মানে আপনার জিমেল কোনটা বাইন করা আছে। সো অবশ্যই যে জিমেলটা আপনি বাইন করে নেবেন সেই জিমেল দিয়েই তাদেরকে আপনি এখান থেকে ইয়া করবেন, আপনাদেরকে মেস করবেন, ঠিক আছে? মানে টেক্সট করবেন তাদেরকে যে আপনি ইনফরমেশন দিবেন বা তাদের সাথে ইমেলে পাঠাবেন সেটা আপনি এই জিমেল দিয়ে করবেন, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, অন্য কোনো জিমেল তো করবেন না, তাহলে হয়তো আপনাকে বুঝতে তারা আপনার অ্যাকাউন্টটা খুঁজে বের করতে হয়তো তারা একটু অন্য মানে সমস্যা ফিল করবে আর কি, খুঁজে হয়তো পাবে না, ঠিক আছে? তো তার জন্য অবশ্যই এই জিমেলটা আপনি উল্লেখ করে এই জিমেল দিয়ে আপনি তাদেরকে মেল করবেন, ঠিক আছে? সো এখান থেকে তাদের আপনি কী করবেন এখান থেকে তাদের জিমেলে চলে আসবেন, চলে আসার পর এখান থেকে আমি জিমেলে চলে আসছি, জিমেলে চলে আসার পর এখান থেকে দেখেন আমি কিন্তু একটু মেল করছি, ঠিক আছে? তো মেল করবেন কীভাবে আমি সেটা দেখা যায়, মেল করার জন্য এখান থেকে দেখবেন এখান থেকে কম্পোজ এখানে রয়েছে যে কম্পোজে ক্লিক করে দেবেন, কম্পোজে ক্লিক করার পর এখান থেকে তাদের যে জিমেল আছেন টু যে জায়গাটা আছে এই জায়গায় এটা তাদের জিমেল দিয়ে দেবেন। আর অবশ্যই যে এখানে ফর্ম যে জিমেলটা আছে এটাতে আপনি যে 3 বার দিয়ে খুলছেন বা যে জিমেলটা দিচ্ছেন না ওই জিমেলটা এখানে ফর্মে রাখবেন এবং টুতে রাখবেন হচ্ছে তাদের জিমেলটাতে কপি করা আছে সেটা এখানে, ঠিক আছে? সাবমিট এখানে দেখবেন, যেমন ধরেন আপনি যদি এখান থেকে আপনার ব্যালেন্সটা অ্যাড না হয় তাহলে এখান থেকে আপনি কী করবেন এখান থেকে আপনার এখান থেকে ব্যালেন্স অ্যাড নয় বলবেন যে আমি এখান থেকে ডিপোজিট করছি, কিন্তু ইংলিশে লিখবেন, ঠিক আছে? ইংলিশে লিখবেন, আর ইংলিশ যদি কেউ না পারেন তাহলে কী করতে পারেন আপনি জাস্ট গুগল ট্রান্সলেট দিয়ে আপনি বাংলাতে লিখবেন সেটা ইংলিশ হয়ে যাবে, সেটা জাস্ট এখানে লিখে দেবেন, ঠিক আছে? এটা কিন্তু তখন আর কাউকে শিখিয়ে দিতে হয় না, এটা সবাই মোটামুটি ভালো করে জানে, যারা আমার কোনো ইংলিশ জানে না তার শুধুমাত্র বাংলা জানে তারাও কিন্তু এখানে পারবে। কীভাবে জাস্ট আপনি এখানে গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি জাস্ট ইংলিশে লিখবেন বাংলাতে লিখবেন বা মুখে বলবেন সেটা আপনার অটোমেটিকলি ইংলিশ হয়ে কপি হয়ে যাবে, দেন ওটা এখানে আপনি এখানে এসে ওখানে তাদেরকে পাঠিয়ে দেবেন। তারপর আপনি যেটা মনে করেন এখানে
এখান থেকে তারা আপনাকে আবার ইংলিশে মেসেজ টেক্সট ব্যাক করবে, ঠিক আছে, যে আপনার কী সমস্যা হতে পারে কী বা কী তার উত্তর দিচ্ছে বা কী করছে সেটা যদি আপনি না বুঝতে পারেন, আবার এখান থেকে কপি করে আপনি ওখানে চলে যাবেন, ওখান থেকে আপনি আবারও ইংলিশ থেকে বাংলা কনভার্ট করে নেবেন, ঠিক আছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যাই হোক, এখান থেকে ফার্স্টে এখান থেকে আপনার এখানে কী সমস্যা সেটা লিখবেন। যদি উইথড্র সমস্যা হয়, যেমন ধরুন আপনি যদি এখান থেকে উইথড্র দিচ্ছেন যদি পেমেন্টটা পাচ্ছেন না, তাহলে এখান থেকে আপনি এখানে লিখবেন উইথড্র প্রবলেম, ঠিক আছে। প্লিজ সাকসেস মাই উইথড্র, এখানে লিখবেন মাই উইথড্র, মাই অলরেডি এতদিন আগে, মানে ধরেন আপনি দুদিন আগে পেমেন্ট উইথড্র দিচ্ছেন, তাহলে লিখবেন মাই মি অলরেডি টু ডেজ আগে উইথড্র, সো প্লিজ সাকসেস মাই উইথড্র, এবারে তার সাবজেক্টে দেবেন, ঠিক আছে। তারপর নিশ্চয়ই দেখবেন বিস্তারিত লাগবেন যে আমি উইথড্র দিচ্ছি, এতদিন হয়েছে উইথড্র দিচ্ছি, এত টাকা বিকাশে উইথড্র দিচ্ছি, কিন্তু এখনও পেমেন্ট পায় নাই, মানে ইংলিশে আর কি তাদেরকে লিখবেন আর কি, মানে বাংলাতে লিখে আমি ইংলিশ কনভার্ট করি, এটা সেখানে লিখবেন, ঠিক আছে। সো এটা করবেন, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদের কিছুটা লিখে রাখছি, এটা দেখে আমি লিখছি দেখেন মি অলরেডি 5 to 6 টাইম উইথড্র, মানে আমি 5 থেকে 6 বার উইথড্র দিয়েছি আর কি, যেহেতু আমি আমি কিন্তু 2-3 মিনিট রেখে ক্যান্সেল দিয়ে দিয়েছিলাম আর কি এই জন্য আর কি। সো আমি লিখছি মাই মি অলরেডি 5 to 6 টাইম উইথড্র বাট নট রিসিভ মাই পেমেন্ট, সো 100 নাম্বারটা দিয়েছিলাম, দিয়েছি সো এখান থেকে 1000 নগদ নাম্বার, জাস্ট এটা থেকে তাদেরকে দিয়েছি, তারা আমার নাম্বারটাও বুঝতে পারলো, যে নাম্বার আমি উইথড্র দিয়েছি সেই নাম্বারটা বুঝতে পারলো, প্লাস এখান থেকে আমি যে কদিন উইথড্র দিয়েছি সেটা, এবং আমি যে জিমেলটা দিয়ে কাজটা মানে কাজটা আমার অ্যাকাউন্ট খোলা সেই জিমেল দিয়ে তাদেরকে একটু টেক্সটটা আমি করছি, ঠিক আছে। তো আমি এক্সাম্পল হিসেবে দেখা দিয়েছি, তো আপনার জাস্ট যদি উইথড্র সমস্যা হয় তাহলে এভাবে করবেন, আর যদি ডিপোজিটের সমস্যা হয় তাহলে যে নাম্বার থেকে আপনি ডিপোজিট করছেন সেই নাম্বারটাও এখানে উল্লেখ করে দিতে পারেন, যাতে সুবিধা হয় তারা বুঝতে আর কি যে হ্যাঁ এই নাম্বার থেকে টাকা আসছে এটা আপনি করে দেন, ঠিক আছে। তো এটা তাদেরকে মানে সহজ বা সহজ কথায় তাদেরকে আর কি যত বেশি আপনি সুবিধাভাবে বুঝাতে পারবেন ততই আপনি দ্রুত এখান থেকে আপনি সমাধান পাবেন, ঠিক আছে। তো গাইজ, আশা করি যে আপনাদেরকে বুঝাতে পারছি যে আসলে এখানে কীভাবে আপনারা কাজ করবেন, কীভাবে আসলে এখান থেকে আপনারা ইনকামমূলক মানে এখান থেকে আপনার সমাধান সমস্যা নেবেন, এবং এখান থেকে আমি এর আগে কীভাবে কাজ করি সেটা আমি দেখাই দিচ্ছি, আজকে দেখাইলাম না, তাহলে আমি আপনাদেরকে যে সমস্যা রয়েছে এখান থেকে কীভাবে কাস্টমার সার্ভিসের কথা বলবেন, অনেকে আমার বলছে সবাইকে তো আর ফোনে বলা সম্ভব হয় না, ঠিক আছে, কারণ ফোনে কথা এমনি বলা একটা আর এখান থেকে প্র্যাকটিক্যালভাবে দেখানোই আর একটা, তাই না। তো আমি এখানে আজকে প্র্যাকটিক্যালভাবে আপনাকে বুঝাতে পারছি, আশা করবো যে আজকে ভিডিওটা যারা দেখবেন তারা আসলে এখান থেকে সমাধান পেয়ে গেছেন, আর এখান থেকে আপনারা কীভাবে কী করবেন, আগে সমাধান নেন, সমাধান নিয়ে নেওয়ার পর দেন এখানে কাজগুলো করার ট্রাই করবেন, ঠিক আছে। এখানে আর আগে কাজ করার ডুবুজ করার কোনো দরকার নাই, যারা অলরেডি করছেন আর আপনি চাইলে আগে তাদের সাথে কথা বলে তারপর এখান থেকে উইথড্র উইথড্র দিতে পারেন, বা উইথড্র দেওয়ার পর তাদের কথা বলে আমার উইথড্র দিচ্ছি এখন পেমেন্ট আসে নাই। তো আশা করবো যে আমি তাদের কাছে মেসেজ দিচ্ছি এখন খুব শীঘ্রই আমি এখান থেকে উইথড্র পেমেন্ট পাওয়া যাবো, এবং যদি আমি এখান থেকে পেমেন্টটা পাই তাহলে আমি আমি কী করবো, জাস্ট আমি আপনাদেরকে এখান থেকে জাস্ট টেলিগ্রামে জাস্ট মেসেজ করে আমি বলে দিব, কারণ এটা নিয়ে তার ভিডিও বানানো তো আর পসিবল না, ঠিক আছে, জাস্ট উইথড্র পেলাম এটা নিয়ে তার ভিডিও বানানো পসিবল হবে না, তাই না। তো আমি জাস্ট কী করবো, ডিরেক্টলি আমি এখানে টেলিগ্রামে বলে দেবো যে আমি এখানে 3 বাড়ি থেকে পেমেন্ট পাইছি, আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন, তো আর এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিবো যাতে করে আপনার সুবিধা হয়, ঠিক আছে। তো তার জন্য কী করতে হবে, অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এখান থেকে আপনাকে অবশ্যই জয়েন থাকতে হবে, ঠিক আছে, যাতে করে এরকম ইনফরমেশন দিলে আপনি এখানে মিস না করতে পারেন, এবং এখানে আর বিভিন্ন ধরনের অফার আছে যেগুলো অফার আপনারা মিস না করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, অলরেডি অনেক বক করে ফেলছি, অনেক কথা বলে ফেলছি, তো অবশ্যই সবাই ক্ষমা দিচ্ছি থাকবেন, যদি আপনার কাছে কোনো আমার কোনো কথায় যদি ভুল করতে থাকে আর কি, মানুষ বলতে ভুল থাকতেই পারে স্বাভাবিক, যদি ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা দিচ্ছি থাকবে ছোটো ভাই বাবার বড় হিসাবে। তো আজকে এই পথে সবাই ভালো থাকেন, পরবর্তী কোনো ভিডিও দেবো তবে ইনশাল্লাহ, সো সেই পথে সবাই ভালো থাকেন, সালাম আলাইকুম।